कामदुनी कांडे स्थगितादेश दिल ना सुप्रीम कोर्ट। कामदुनी कांडे शर्त आरोप सुप्रीम कोर्टेर कोलकाता हाईकोर्टेर राये जारा मुक्त पेयेछे तादेर मुक्तिर उपरे शर्त आरोप शीर्ष आदालतेर। मासेर प्रथम ओ तृतीय सोमवार हाजिरा दिते हबे। राजारहाट पुलिस स्टेशने हाजिरा दिते हबे। मोबाइल फोन नम्बर ओ डिटेल्स जमा दिते हबे। राजारहाट पुलिस स्टेशनेर बाइरे तारा जाबे ना। कबे जाच्छे, कोथाय जाच्छे, कबे फिरबे तार तारीख ठिकाना जानाते हबे पुलिस स्टेशन के। लिखित अनुमति, पासपोर्ट जमा रखते हबे। ठिकाना बदल कर ले तार सविस्तारे लिखित अनुमति निते हबे। इंद्राणी दासगुप्त हमारे प्रतिनिधि रोचन टेलीफोन लाइने। इंद्राणी, इंद्राणी, कामदुनी कांडे जे शर्त आरोप सुप्रीम कोर्टेर की बला होच्छे विस्तारित जदि जानाओ। দেখো কামদুনি কাণ্ডে স্থগিতাদেশ ছিল না সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে কামদুনি কাণ্ডে যে সমস্ত অভিযুক্তরা ছাড়া পেয়েছে তাদের উপর একাধিক শর্ত চাপানো হলো, এবং তাদের যেটা বলা হয়েছে যে যদি তারা নিজেদের রাজারহাট পিএস অঞ্চল ছাড়তে চান, পিএস প্রথমত শর্ত হলো পিএস অঞ্চলের ভিতরে, রাজারহাট পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত অঞ্চলের ভিতরেই তাদের থাকতে হবে। যদি কখনো তারা বাইরে যেতে চান তাহলে কবে যাচ্ছেন, কখন যাচ্ছেন এবং কবে ফিরবেন এবং কোথায় যাচ্ছেন, এই ডিটেলস লিখিত ভাবে তাদের জানাতে হবে। এছাড়াও পাসপোর্ট জমা রাখতে হবে, মোবাইল ফোন নাম্বার যেটা তারা ব্যবহার করছেন সেটা জমা রাখতে হবে। যদি তারা ঠিকানা বদল করেন তাহলে সেই ঠিকানা বদলের তারা কোথায় ছিলেন এবং কোথায় যাচ্ছেন তার ডিটেলস কিন্তু রাজারহাটের ওসির কাছে জমা দিতে হবে। এছাড়াও প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সোমবার রাজারহাট থানার ওসির কাছে গিয়ে তাদের হাজিরা দিতে হবে। এরকমই একাধিক শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট যারা ছাড়া পেয়েছেন, কিন্তু যেটা নিয়ে মূল বিষয় ছিল যে স্থগিতাদেশ দেওয়া বারবার করে মৌসুমি চুমকি টুম্পা কয়াল্লা যারা চাইছিলেন বা নির্যাতিতার ভাইরা যে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে তার সেই রায়টার উপর স্থগিতাদেশ দেওয়া হোক, সেই বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বিশেষ কিছুই বলেনি। আইনজীবী লুৎফার পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নোটিশ যেটা আজ করা হয়েছিল বিগত শুনানির দিন সেই সমস্ত নোটিশের জবাব এসে গেছে এবং তারপরে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই পর্যবেক্ষণ। আজকে এই যে মামলা বা শুনানি হলো সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বাসুদী স্বরাজন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী বাসুদী স্বরাজন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সেভাবে সুপ্রিম কোর্ট কিন্তু নতুন ভাবে এই মামলা শুরু করা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে যারা ছাড়া পেয়েছেন তাদের উপরে একাধিক শর্ত আরোপ করলেন দ্বারস্থ হয়েছেন। তো এই শর্ত আরোপের যে প্রেক্ষিতে তারা ঠিক কি চাইছিলেন, কি পেলেন? দেখো এরা বারবার করে দিল্লিতে এসে একটা কথা বলেছিলেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অর্থাৎ যে লোকগুলো চোখের সামনে একটি মেয়েকে নৃশংসভাবে খুন করেছে এবং তারপর যে ধারাবাহিক আন্দোলন আমরা করেছি এবং তারপর ফলে প্রায় 10 বছর এরা জেলে থাকার পর ছাড়া পেয়ে গেল এবং তাতে তাদের মনে আমাদের প্রতি একটা ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হয়েছে এবং এরা প্রত্যেকেই কিন্তু অপরাধী, খুন ধর্ষণের মতো নিকৃষ্ট ধরনের অপরাধের সাথে এরা যুক্ত। তারপরে মৌসুমি টুম্পা কয়াল্লা এবং নির্যাতিতার পরিবার তারা কিন্তু আতঙ্কে ভুগছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ, তারা পরিষ্কার যারা ছাড়া পেয়েছেন তাদের কতগুলি মাপকাঠিতে বেঁধে দিল সুপ্রিম কোর্ট। যেমন প্রতিদিন মাসে দুবার এসএইচও রাজারহাট থানার এসএইচও সাথে দেখা করতে হবে, রাজারহাটের ভিতরে তারা কোথায় থাকছেন কি করছেন তার ডিটেলস পুলিশকে দিতে হবে, তাদের ফোন নাম্বারের ডিটেলস থাকবে পুলিশের কাছে, কোথাও তারা গেলে পুলিশের কাছে তাদের অনুমতি দিতে হবে, এরকম একাধিক শর্ত, পাসপোর্ট জমা দিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা বারবার উঠে আসছিল যে এরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অর্থাৎ এরা ভারত ছেড়ে পালিয়ে যেতে পারে বা এরা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে এবং পরবর্তীকালে আবার এরকম জঘন্য অপরাধ করতে পারে, এই ধরনের একটা আতঙ্ক ছিল। সেই জায়গা থেকে পাসপোর্ট জমা নিয়ে আসছে এটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিল, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবেন না বা তারা রাজারহাট টিএস ছেড়ে বেরিয়ে যেতে পারবেন না, ফলে রাজারহাট টিএস এ পুলিশের নজরে থাকলে কোনো রকম অপরাধমূলক কাজ করার আগে পুলিশ সেটাকে নজরদারি করতে পারবে এবং তার থেকে তাদেরকে বিরত করতে পারবে। আজকে সুপ্রিম কোর্টের এটাই পর্যবেক্ষণ ছিল।
বেশ ইন্দ্রাণী আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানাবো যে বিষয়ে এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, অর্থাৎ কামদুনি কাণ্ডে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কামদুনি কাণ্ডে শর্ত আরোপ এবার সুপ্রিম কোর্টের। যারা কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তি পেয়েছে তাদের মুক্তির উপরে শর্ত আরোপ শীর্ষ আদালতের। আমি ইন্দ্রাণী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। ইন্দ্রাণী, আরেকটা বিষয় একটু জানতে চাই, মানে কোথাও একটা গিয়ে এই প্রশ্নটা কি বারবার সামনে আসছে না যে পুলিশের নজরদারিতে থাকলেও, মানে যেখানে এর আগে এই টুম্পা কয়াল, মৌসুমি কয়াল এরা সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসছেন, সিআইডিতে তারা কোনোদিনই ভরসা করতে পারেননি, তার উপর আবার পুলিশের হস্তক্ষেপ। একদমই, দেখো এই বিষয়টা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সেভাবে আলোচনা হয়নি, এবং তোমাকে প্রথমেই যেটা বললাম যে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে নতুন কোন তদন্তের নির্দেশ বা মামলাটা রিওপেন করার নির্দেশ, এগুলো কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সেভাবে কোন রকম আলোচনা হয়নি। যদিও এখনো পর্যন্ত ডিটেলস রায় আমরা হাতে পাইনি, তবুও যেটুকু বিচারপতিদের সামনে থেকে হিয়ারিং শুনে শুনানি শুনে যেটুকু মনে হলো, বিচারপতিরা কিন্তু প্রথমে কামরুনির যারা প্রতিবাদী এবং যারা কামরুনির নির্যাতিতার পরিবার তাদের স্বার্থ সুরক্ষিত করতে চেয়েছেন, তাদের নিরাপত্তার বিষয়টা প্রথমে সুনিশ্চিত করতে চেয়েছেন, এবং তার জন্যই তারা এই পর্যবেক্ষণ দিয়েছেন যে যারা ছাড়া পেয়েছে, যারা হাইকোর্টের নির্দেশের দীর্ঘদিন জেল কাটার পর ছাড়া পেল, তারা যাতে কোনোভাবে নতুন করে আতঙ্ক তৈরি করতে না পারে বা অঞ্চলে আতঙ্ক ছড়াতে না পারে, তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এই একাধিক নিয়মের বেড়া জালে বেঁধে দিল তাদের। যে টিচার কাছে প্রতি মাসে দুবার যেতে হবে, তাদের ফোন নাম্বার থাকবে, পাসপোর্ট জমা দিতে হবে, ঠিকানা পরিবর্তন করলে সেটা লিখিতভাবে জানাতে হবে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন যাচ্ছে তার ডিটেলস পুলিশের কাছে দিতে হবে, এরকম একাধিক শর্ত আরোপ করে দিয়ে এটাই কিন্তু যে কামদুনির যারা প্রতিবাদী আছেন এবং যারা নির্যাতিতার পরিবার, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদের উপর যাতে কোনো রকম ভাবে হামলা না হয়, তারা যাতে কোনো রকম ভাবে সমস্যায় না পড়েন, বিশেষ করে যারা ছাড়া পেল তাদের পক্ষ থেকে তাদের দিকে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাই সুনিশ্চিত করতে চেয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার জন্যই কিন্তু আজকের এই পর্যবেক্ষণ। কিন্তু যেটা তুমি জিজ্ঞেস করছো যে মৌসুমি টুম্পা পায়লা সিবিআই তদন্তের আবেদন জানাচ্ছিলেন বা এই মামলা আরো যাতে নতুন করে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট বিষয়টা টেক ওভার করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সেভাবে কোনো কথা হয়নি, শুনানি শুনে যেটুকু আমাদের মনে হয়েছে। তবে ডিটেলস রায় এলে, যখন বিকালবেলা রায় আপলোড হবে, তখন কিন্তু এই বিষয়টা পুরো পরিষ্কারভাবে জানা যাবে এবং এই মামলার পরবর্তী তারিখও কিন্তু তখন জানা যাবে। এবং যেটুকু আইনজীবীদের মত, এই মামলার পরবর্তী তারিখ যদি সুপ্রিম কোর্ট আজকে দেয় তাহলে কিন্তু সেই দিনগুলোতে এই বিষয়গুলো উঠে আসবে যে নতুন করে সিবিআই তদন্তের প্রয়োজন আছে কি নেই। সেক্ষেত্রে যেরকম মৌসুমি বা টুম্পা কয়ালদার পক্ষ থেকে আইনজীবী বাসুদী সাহায্য দাঁড়িয়েছেন, তিনি হয়তো সওয়াল করতে পারেন পুলিশের সিআইডি তদন্তে কোথায় কোথায় ভুল আছে, সেই বিষয়গুলো তুলে ধরে তিনি হয়তো সিবিআই তদন্তের দাবি করতে পারেন, কিন্তু আজকের যে শুনানি সেখানে কিন্তু এই বিষয়গুলো ওঠেনি, যদিও ডিটেলস বেশ। ধন্যবাদ ইন্দ্রাণী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, আরও একবার আপনাদেরকে জানাবো যে কলকাতা হাইকোর্টের রায়ে যারা মুক্তি পেয়েছে তাদের উপরে এবার শর্ত আরোপ শীর্ষ আদালতের। মাসের প্রথম ও তৃতীয় সোমবার হাজিরা দিতে হবে, রাজারহাট পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে এবং পুলিশ স্টেশনের অর্থাৎ রাজারহাট পুলিশের নজরদারিতে এক প্রকার থাকতে হবে।